আলহামদুলিল্লাহ, আমাদের মিলাদ শরীফের তাবারুকের ফান্ডে 9536 টাকা জমা আছে। সবাই একটু পকেটে হাত দেন মিলাদ শরীফের তাবারুকের জন্য, যে যতটুকু পারেন কেউ খালি যায়। সবাই ইস্তেগফার করে নেই, সবাই সবার জন্য দোয়া করবো। আমি আসলে দেখতেই পাইতেছেন আমার খুবই টায়ার্ড। আমি রাঙ্গুনিয়া থেকে, চট্টগ্রাম থেকে পুরো এক সপ্তাহ মাহফিল করে আইসি আজকাল সকালে, এ এখন আবার রাঙ্গুনিয়া যাইতে হবে চট্টগ্রামে। ঘুমাইছি মনে হয় 40 মিনিটের মতো ঘুমাইছি, কিন্তু সব অবস্থা খারাপ হয়েছে। তো আমার জন্য দোয়া করবেন, খাস করে দেশের বিভিন্ন প্রান্তে সুন্নিয়তের আহলে সুন্নতের জামাতের কথা বলছি। আর সবাই নিজ নিজ জায়গা থেকে সুন্নিয়তের কাজ করবেন, নিজ নিজ জায়গা থেকে। আজকে আপনি যে আলোচনাগুলি শুনলেন, এগুলি পরিবারের লোকদেরকে গিয়ে বলবেন, তাদেরকে গল্প আকারে বলবেন। যারা বড় তাদেরকে বলবেন হুজুর আজকে এই ওয়াজ করেছে, যারা ছোট তাদেরকে গল্প আকারে বলবেন, তাহলে তারাও শিখবে। এভাবে ধর্মীয় চর্চা রাখবেন ঘরে, তাহলে আপনার সন্তানরা ধর্মীয় কালচার শিখবে। না হলে ডিসকো ড্যান্সার হয়ে যাবে, আপনি মরে যাবেন কানে দিতে হেডফোন দিয়া, ডিজে গান লাগায় লাগায় এলাকাত ঘুরবো, কবর জিয়ারতের লেগে যাইতো না। নিজের মারা যাওয়ার পর যাতে নিজের লেগে কেউ দোয়া করে, এরকম কাউরে তৈয়ার করে থুইয়া এরপরে মরে। কারণ আমাকে গুনার কোনো সীমা আছে, গুনার কোনো সীমানা নাই আমার। তো মরে গেলে তো অহন তো জিন্দা থাকতে তওবা করি, মরার পরে কি আর এই চান্স আছে? তো অন্য কেউ যদি দোয়া করে তাহলে কেমন লাগবে? তাহলে অন্য কেউ যেন দোয়া করে এরকম কাউরে তৈয়ার করে তুই যাই। কারণ হুজুর আমার তো ছেলে আছে, সব ইংলিশ মিডিয়ামে পড়ায় লাইছি, এখন কি করব? কোনো একটা সুন্নি মাদ্রাসায় একটা এতিম ছাত্র থাকলে তার খরচের টাকা কিছু আমনে দিয়া তারে মানুষ বানান, আজীবন যত দিনের খেদমত করব সমস্ত সওয়াব আমনের কবরে যাইব। সহজ সুযোগ, সহজ সুযোগ। আপনার ছেলে নাই, মেয়ে নাই, কি হইছে? অসুবিধা নেই, একটা সুন্নি মাদ্রাসায় যান, একটা এতিম ছেলের সাহায্য করেন, আলিম হয়ে যান, এলমে দ্বীনের প্রচার করবে। আর এলমের প্রচারের সওয়াব যেটা কবরে যায়, নবী বলছেন এটা যাওয়ার সাথে সাথে কবর আজাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা খুব পাওয়ার। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে ইন্তেকালের পর আমাদের জন্য যারা দোয়া করবে এমন মানুষ তৈরি করার পর নূর নবীজির দিদার সহকারে ইন্তেকাল আল্লাহ নসিব করেন, যারা বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, اللهم آمين، اللهم آمين، الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما পরওয়ারদিগার আলম, আল্লাহ
পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার শেষে আল্লাহ নবীর মহব্বত অন্তরে লইয়া মনে অনেক আশা লইয়া আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছি। আল্লাহ আমাদের প্রত্যেকের মোনাজাত গুনি কবুল করে নে। ইয়া আল্লাহ মান্নুর নবীজির আগমনের মাস চলতেছে, আল্লাহ এই মাসকে কেন্দ্র করে যত নেক আমল ইবাদত বন্দেগী করেছি মাহবুব, সমস্ত নেক আমল গুলি আপনারা সেই দরবারে কবুল করে নে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ খাস করে সমস্ত আমল গুলার খাতিরে যে সব পাওয়া যাবে কোটি কোটি গুণে সওয়াব গুণে বাড়ায়া, আল্লাহ আমার নূর নবীজির নূরানি কদম মুবারক সোনার মদিনা তৈয়বা কবুল করে নে। আল্লাহ তমাম পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান গণের কবরে সওয়াব গুণে কবুল করে নেন, খাস করে আল্লাহ যার মা নাই যার বাবা নাই, আল্লাহ তার মা বাবার কবরে সওয়াব গুলি কবুল করে নে। আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ আমাদের মা বাবাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দে। কত মা আছে কত বাবা আছে আল্লাহ মারা গেছে কিন্তু তাদের জন্য দোয়া করবে এমন কাউরে রাইখা যাইতে পারে নাই, ওই সমস্ত মায়েদের বাবাদের সন্তান হিসেবে আমাদের দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ যার মা বাবা জিন্দা হায়াতে তৈবা দান করে দেন, রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক মকসুদ গুলি পুরা করে দেন, আল্লাহ আমাদেরকে হাজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন, নবীজির দিদার আমাদের নসিব করে দেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা রসুল তুমি শোনো গো আমার ফরিয়া, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, রসুল তুমি শোনো গো আমার ফরিয়া, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কেমন যাব মন মানে না রে, ওই মদিনা মন মানে সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনা
আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কেমন যাব মন মানে না রে, আমি ওই মদিনা কেমন যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। আল্লাহ আমাদের কবরে মদিনা তৈবা জিয়ারত নসিব না করায়া কবরে ডাক দিও না, নবীর দিদার না দেখায়া কবরে কবর ডাক দিও না, নবীর দিদার না দেখায়া কবরে কবর ডাক দিও না। আল্লাহ আমাদেরকে নূর নবীর গোলাম হিসাবে কবুল করে নে। আপনি বলছেন যে নবীর গোলাম হইল সে আপনার গোলাম হয়ে গেল, আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসাবে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন, আল্লাহ আমাদের হাজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দে। মনের শত দুঃখগুলো বেদনাগুলি আল্লাহ মনের সমস্ত যাতনাগুলি দয়া করে দূর করে দেন, আল্লাহ রহমত ও বরকত আমাদের উপর নাজিল করে দেন। আল্লাহ আপনি সব জানেন কার কোন জিনিসের অভাব, আল্লাহ প্রত্যেক হালাল জিনিসের অভাব পূরণ করে দেন। আমি গুনাহগার শারীরিক ভাবে অত্যন্ত ক্লান্ত, আল্লাহ আল্লাহ শারীরিক শক্তি সামর্থ্য, আল্লাহ ইমানি মর্তবা ইমানি জালওয়া বাড়াইয়া দেন, ইলিমের বহর আল্লাহ বাড়াইয়া দেন, আল্লাহ লিসানের মধ্যে বরকত দান করে দেন, নবীর পক্ষে বিশ্বব্যাপী জীবন বাজি রেখে হুঙ্কার দেওয়ার তৌফিক দান করে দেন, সমস্ত সুন্নি আলেমদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ জানি না কবে জানি মৌত এসে যায়, জানি না আল্লাহ কবে জানি মৌত এসে যায়। আল্লাহ একবার যে মৌতে আমার নবীজির দেখায়া দিও, এই একটা ছোট্ট আরজি আল্লাহ মৌতে নবীজির দেখায়া দিও, ধন দিস মনরে দিস আল্লাহ, ধন দিস মনরে দিস আল্লাহ, কাইরা নিও না নবীজির না দেখায় মরণ দিও না, নবীজির না দেখায় মরণ দিও। আল্লাহ আমাদের সমস্ত ফরিয়াদগুলি কবুল করে নেন।
যে যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ মুনাজাত কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। টাকা কড়ি গাড়ি বাড়ি আর নাকি সুচাই, আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই, নবীর দিদার দিয়ে মোদের নবীর দিদার দিয়ে মিটাও মনের আর তনা, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহায়।